বস, জানিস মা, একদিন তুই এবারে বউ হয়ে আসবি, এই আশাতেই আমি আজ বেঁচে আছি। আমাদের ভাই বোনের সম্পর্কে ছেঁড়া সুতা, আজ তোর কারণে জোরে লেগেছে মা। এতদিন তোদের কাছে না পাওয়ার যে অপূর্ণতা ছিল, আজ তোদের পেয়ে তা সব দূর হয়ে গেছে। ইয়ে, তোকে খুব টায়ার্ড লাগছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি আসছি, তোর সাথে অনেক কথা আছে। বস, কি রে তোর হাতে রক্ত কেন? রাস্তায় ডাকাতরা আক্রমণ করছিল, আমাকে জখম করে দিয়েছে। খালি তাই না, ম্যাম সাহেবের দিকে তাকাওয়া সিটিও বাজাইছে। করবেন হুজুর, আমার ছোট ভাইটারে ছায়া দেন, ছেড়ে দেব। ঠিক আছে, আমি ওকে অবশ্যই ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। ও রাস্তায় আমার উপমাকে দেখে যেভাবে শীষ বাজিয়েছিল, আমার চোখের সামনে ওকে ঠিক সেইভাবে শীষ বাজাতে হবে। বাবা বাবা বাবা, অনেক মজা হবে। আকাশ, খেলাটা আমার খুব পছন্দ হয়েছে। উপমা, এদিকে এসো তোমার। আরে কি হলো, এসো না। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, এসো। এই তো উপমা এসে গেছে, এবার শেষ বাজা বাজা। ছোট হুজুর, না ছোট হুজুর, না মাঝখানে কথা বলবি না। এই শেষ বাজা বাজা। আরে ফিস ফিস আওয়াজ করছিস কেন? হ্যাঁ, মনে হচ্ছে সাইকেলে পাম দিচ্ছিস, ঠিক করে বাজা। আগে কি যেন বলে, ফায়ার। তাহলে আর অযথা টাইম নষ্ট করছিস কেন? চলে যাই, আমার খুব ভয় করছে, এখানে থাকলে আমি মরে যাব। হ্যাঁ আপু, চলো আমরা চলে যাই। এই দুলা ভাইকে আমাদের পছন্দ না, বাবাকে বুঝিয়ে বললে বাবা অবশ্যই শুনবে। তুমি বাবাকে বলে দাও এই ছেলেকে তোমার পছন্দ না।